দেখি আছে পার্কের ভিতরে অনেক ছেলে মেয়ে দেখি ঠোঁটের মধ্যে ঠোঁট আমাদের নেই এই মালটার আছে এই মালটার আছে আমি একা আসছি আবহাওয়া দেখে যেটা বোঝা যাচ্ছে যে আমরা এখন কুচবিহার পার্কের মধ্যে ঢুকবো এই দোলনা কই যায় না তাহলে তাহলে একবার তো ইয়ে করবো মুই একবার করি মিডিয়া জোরে মুই রাস্তা ভুলে গেছ এই এদিকে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমি আশিস রায় ওয়েলকাম টু মাই চ্যানেল লেকার ব্লগস তো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো হুট করে ভাবতেছো যে কোথায় যাচ্ছে ছেলে তো কথা হচ্ছে যে হুট করে প্ল্যান হয়ে গেল ভাই ভালো আছি দেখাং তো ভাবতেছো যে কোথায় যাচ্ছি তো আছে খোঁজবিহারে যাচ্ছি আরও তো একটা আমি নতুন চ্যালেঞ্জ নেই নাকি ভাই তো লাগাতার আমি ডেইলি ব্লগ করবো তোমাদেরকে দেখাবো আমি আছে খোঁজবিহারে যাচ্ছি এই যে ভাই আছে সামনে দুইজন ফ্রেন্ড আছে আরও তো যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাবো ভাই আমরা অটোতে বসে গেছি এই যে ভাই পিছনে আছে তো আমি আজকে ড্রাইভিং করবো চলো অপেক্ষা করি আরো প্যাসেঞ্জারের জন্য তো আমরা মাত্র ঘাট থেকে নেমে বললাম এখন কোথায় যাবো হ্যাঁ কাকা না যাবো হাঁটিমু সামনে কীর্তন হচ্ছে এখন হাঁটছি কি হাসে রে ভাই বাপরে বাপ হাই ইউটিউবে পোস্ট হবে ইউটিউবে সামনে আমাদের রাজবাড়ি রয়েছে দেখা যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে সামনে যাচ্ছি তখন দেখাচ্ছি তোমাদের সবাইকে চলো যাও যাক আমাদের রাজবাড়ি রয়েছে এইদিকে প্রচুর লোক দেখা যাচ্ছে ভিতরে রাজবাড়ির টিকিট কাউন্টার বুঝে রাজবাড়ি আজকে ঢুকবো কি ঢুকবো কি ঢুকবো কি ঢুকবো না ঢুকবো কি ঢুকবো না আচ্ছা ঢুকবো না এখানে আচ্ছা হ্যালো কোথায় যাবেন হ্যালো হ্যালো হ্যাঁ কথা কয় না আমরা আমি খেলাম না কথা কয় না চলো আগে কোথায় যাওয়া যায় আগে প্ল্যান করি হ্যাঁ তারপরে আবহাওয়া দেখে যেটা বোঝা যাচ্ছে যে আমরা এখন কুচবিহার পার্কের মধ্যে ঢুকবো সবাই এইদিকেই চলছে মানে এইদিকে টিকিট কাউন্টার আছে মনে হচ্ছে আমি যাই নাই কোনোদিন যাই হোক কী ভাই তাহলে কি এইখানেই ঢুকবো নাকি হ্যাঁ মনে হয় সত্যি আমি কিন্তু জানি না হ্যাঁ মনে তো হচ্ছে কি ঢুকবোই মনে এইখানে আর কি কি নো মাস্ক নো টিকিট লেখা আছে এখানে দেখ কথা তো যাই হোক এখন টিকিট নেবো ওখানে টিকিট নিয়ে তারপর ঢুকতেছি ভিতরে চলো টিকিট নেওয়া শেষ আমাদের ওই যে ভাই টিকিট নিয়ে আসছে আরে দেখ একটু এদিকে কোন বাবলা আরে ও আচ্ছা আচ্ছা তো দেখ
তো আমরা এখানে টিকিট কাটা শেষ, আজকে আমি ফ্রি ফ্রি ঘুরতেছি, সবখানেই ফ্রি আজকে আমার। তো এখন পার্কের ভেতরে ঢুকবো। এটা কি কি কোন দিকে কি কি আছে দেখাচ্ছি তোমাদের সবাইকে, দেখাচ্ছি। যাই হোক, আপাতত ঢুকতেছি আমরা, এন্ট্রি করবো এখন। তো পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের সবাইকে। ওয়েট না, ওয়েট মোর 48 কেজি ওয়েট, পরে আইসে মাপবো কতগুলো ক্যালোরি খরচা হয় দেখি আগে। সামনে এদিকে তোমার মানে রাজবাড়ির, আর এদিকে তোমাদের কোচবিহারের পার্ক এন্ট্রি গেট। চলো, এদিকে কাপলরা বসে আছে, ওইদিকে রাজবাড়ির ওইদিকে দেখা যাচ্ছে। এই তো আমরা এদিকে যাচ্ছি। এছাড়া দেখা যাচ্ছে দোলনা ফোলনা আছে, অনেক খেলার মতন জিনিস আছে দেখা যাচ্ছে। ভাই আমরা কি খেলবো এখানে কি না? এখন দা আমরা খেলবো না, খেলবো। হ্যাঁ বাহ, দোলনা আরো আছে মনে হয়, ওইদিকে চলো যাওয়া যাক। চলো ওইদিকে হাঁটি, দোলনায় উঠবো। এটা কি দোলনা? ও তেরি দাঁড়া, আরে আমি বসবো তো। ও তেরি এই দোলনা কই যায় না? এখানে এখানে একবার তো ইয়েদি করবো, মুই একবার করি মিডিয়া জোরে 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 পাইনে তো। হ্যাঁ দেখো ধাক্কা দে। হ্যাঁ এটা কীরকম, এটা কীরকমের দোলনা এটা? হ্যাঁ নে, তুই তুই মধ্য ধর, নড়ে না কাতায়, নড়ে না কেন? আমি নিচে, আমি নিচে, ভাই আছে এখানে ওইদিকে একজন, ভাই উল্টে যাবে না তোটা। হচ্ছে 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 ভাই, হচ্ছে হচ্ছে হচ্ছে। হ্যাঁ দরকার, হ্যাঁ নামো বা মুই বা নামবো এখানে নাম। হ্যাঁ এ বাবা, চলো এখন এগোচ্ছি সামনের দিক দিয়ে, জোরে জোরে যাবো, জোরে জোরে যাবো। আমাদের বাড়ির সামনেই পার্ক খুঁজে পাই, আমি ফার্স্ট টাইম ঢুকছি আজকে। তো তোমাদেরকে দেখাবো কি কি আছে পার্কের ভিতরে, অনেক ছেলে মেয়ে দেখি ঠোঁটের মধ্যে ঠোঁট আমাদের নেই। এই মালটার আছে, এই মালটার আছে, আমি একা আসছি, ওর জন্য আমি আজকে ফ্রি, যা ইচ্ছা তাই করবো আমি। ইয়া হু, আমি আজকে শুধু ভিডিও করবো, শুধু ভিডিও আর কিচ্ছু না। এত সুন্দর এদিকে হিরোইন টিরোইন, এদিকে যে শ্যুট চলতেছে, যে দেখতে পাচ্ছ শ্যুট চলতেছে ভিডিওর। আর কি ভিতরে কি কি আছে? শুধু কাপলরা শুধু করতেছে আর কিছু না। এটা কিচ্ছে না, কোচবিহার রাজবাড়ি আমাদের। প্রচুর ভিড় আজকে দেখা যায়, আর আমরা খাস বাংলা বলি মাঝে মাঝে, যখন খাস বাংলা করে নিয়ে যায় না। তোপ তোপ, এটা তোপ ভাই, তোপ ভাই, তোপ। পারবো যদি কেউ অ্যাটাক করে আমাদেরকে, কোন দিকে যাবো? এইদিকে, এটা কি জিনিস? হম
আমি আজকে ভিডিও করবো ভাই কাপল ইউটিউবে যাবে ইউটিউবে যাবে কাপল রাইজে হ্যাঁ যাবে এটা আর কি যাই হোক পারমানেন্টলি না তাই না পারমানেন্টলি না মানে পারমানেন্টলি না আর কি টেম্পো কি জানি বলে টেম্পোয়ারি নাকি ওইটা কিছু মনে করবে না কেউ এখন কোন দিকে যাবো তোরা কি বসবি কোথাও ওরা বসবে আমিও লোক ভাই আমাদের কোনো কাজ নেই আমি এদিকে যাবো ওরা ওইদিকে যাবে রাস্তা ভাগ এ ভাই তোদের আর আমার রাস্তা ভাগ আমি কোথায় যাই হ্যাঁ হ্যাঁ আমি রাস্তা ভুলি গেছ এই এদি আমি চলো 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 লোক আমাকে দেখতেছে ভাবতেছে কি পাগলের মতন বক বক করতেছে থাই আর বাচ্চা দিদি আমি পাগল হয়ে যায় আমি কি দিয়ে যাইঙ্গে ও বাবা কি রোমান্টিক রোমান্টিক চলতেছে ও গো বাবা মুইচে দেয় গাল আমি সিঁড়িতে উঠলাম নামবো এদিকে মা গো মা এটা কি জিনিস দশের থেকে আমাদের রাজবাড়ি সব কাতল দেখা যাচ্ছে এদিকে আমাদের জায়গা না এগুলা এ ভাই আমার সিঙ্গেল চ্যাংরা মানুষের জায়গা না হয় রে তুমি বাইরে যান আমাদের জায়গা না এগুলা সব কাপল পিছু নেই বন্ধ করি এখন বসি একটু কোথাও রেস্ট করি আমি যাই হোক আমি এখানে বসে বসে আড্ডা মারতেছি বাইরে গেছে ওইদিকে ওদের কাজ যদি করতে দাও আমি একটু আড্ডা মারি এখানে আর কি করা যাবে দাদারা বসে রয়েছে এখানে এখন থেকে এখানে আড্ডা মারতেছি এখন অবধি বাইরে আছে তো এখানে একটু আড্ডা মারার পর বেরোচ্ছি আমরা এখান থেকে তাই তো ভাই কই যা যারো হ্যাঁ আর ওইখানে যাবে নাকি আচ্ছা যা তো এখানে আমি একা একা আড্ডা মারি আর এই যে একটা দাদা আছে আমার এখানে আড্ডা মারতেছি আমরা তো চলো ফাইনালি বেরোচ্ছি অনেকক্ষণ হয়ে গেল চলো বাইরে যাই যাওয়ার পথে রহনা এখন চলে এসেছি অটোতে যাচ্ছে এখন বালেশ্বরে বালেশ্বরে নেমে বাইক রাখা আছে বাইক নিয়ে বাড়ি সোজা চলো ফাইনালি এখন চলে এসেছি বালেশ্বরে আমাদের এখন বাইক নিব যাব বাড়িতে এখনও চান ফান কিছু করিনি হ্যাঁ এখনও চান ফান কিছু করিনি তো মানে আমি এই ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে এটা যে আমি আমাকে বিজি রাখতে চাই খুব আর প্রত্যেক দিন ভিডিও বানাবো ভিডিও পোস্ট করবো আর ডেলি ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটাকে লাইক করে দেবে তো বাই দেখা হচ্ছে কালকে তো চলো বাই বাই সবাই একটু বাই বলে দে বাই বাই